তোমার বয়স কত? 15 বছর। তো বিয়ে শাদী হয়েছে তোমার? এখনো বিয়ে হয় নাই? মনের উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য। আচ্ছা, যে ভালো মনে ভালো। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। আচ্ছা, তো জিজ্ঞেস করি, তুমি এখনো প্রেম ভালোবাসা করছো কার সাথে? করো নাই এখনো? প্রেম ভালোবাসা করতে লজ্জা লাগে, এটা কি বলো? তা বিয়ে শাদি করে স্বামী স্ত্রী কিভাবে থাকে? প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তার বিস্তারিত কিছু গল্প আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপু আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? আচ্ছা, আল্লাহ রাখছে ভালো। তো আপুর নাম কি? প্রিয়া। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী প্রিয়া, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো প্রিয়া, তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? আছে না? আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন প্রিয়া? দুই ভাই বোন। এক ভাই এক বোন, মানে তুমি একটা বোন আর তোমার একটা ভাই আছে? আচ্ছা, 1 বছর বয়স। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী প্রিয়া, সে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, কী উদ্দেশ্যে নিয়ে আসছে তার বিস্তারিত গল্প সে তুলে ধরবে আমাদের মিডিয়ার সামনে। তো প্রিয়া, এখন কী করতেছো? তোমার বাবা মা কী করে এখন? আচ্ছা, তোমার আম্মা গৃহস্থ, মানে লুকিয়ে বিয়ে করেছিল, মানে প্রেম ভালোবাসা করে? আচ্ছা, তোমার তোমার নানিরা আর কি বিয়ে দিতে চাইছিলেন তোমার মাকে, এই কারণে তোমার বাবা ছিল বেদে, পরে লুকিয়ে গিয়ে বিয়ে শাদী করছে। তো এরপরে কি তোমার নানা নানি আর মেনে না নাই তোমার মাকে? এরপরে কি চলে আসছে তাদের কাছে? আচ্ছা, তো এই যে এখন তোমার একটা ভাই আছে ছোট, এই যে মিডিয়ার সামনে আসছো, তো তোমার কি বিয়ে শাদী হয়েছে এখনো? আচ্ছা আচ্ছা, তো তোমার বাবা কি করে এখন? আচ্ছা, তোমার আব্বু তোমার মাকে ছেড়ে চলে গেছে, মানে তোমাদেরকে ফেলে চলে গেছে? আচ্ছা, আচ্ছা, তাহলে তো অনেক দিন হয়েছে চলে গেছে তোমার বাবা তোমাদেরকে ফেলে, 3 বছর ধরে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি আজকে এই সুন্দরী আপু প্রিয়ার জীবনে জানা অজানা কিছু গল্প, তারা দুই ভাই বোন, তার মা আছে আর তার বাবা তাদের ফেলে চলে গেছে, এখন খুব দুঃখে কষ্টে আছে, তার বিস্তারিত গল্প আমাদের সামনে তুলে ধরছে। তো প্রিয়া, এখন কী করতেছো? তুমি লেখাপড়া করছো? লেখাপড়া তেমন করো নাই, ক্লাস 3 পর্যন্ত পড়ছো? আচ্ছা, বেশি লেখাপড়া শিখতে পারো নি? আচ্ছা, তোমার আম্মা যতটুকু পড়াইতে পারছে ততটুকুই তুমি শিখছো আর কি, এরপরেও তুমি 3 পর্যন্ত ক্লাস পড়ছো, এই তো? আচ্ছা, ঠিক আছে, মানে নিজের নাম ঠিকানা তো লিখতে পারো নাকি? আচ্ছা, সুন্দর। তো এই যে আমাদের মিডিয়ার সামনে আসলা, তো কী উদ্দেশ্যে নিয়ে আসছো এখন? তুমি কী করতেছো এখন বর্তমানে, এটা বলো। আচ্ছা, তোমার তোমার মার আর কি কিছু সাহায্য সহায়তা করে, ওই তো? আচ্ছা, সুন্দর। এখন তোমার আম্মু যে কাজটা করে ওইটার পাশাপাশি তুমিও তাকে একটু হেল্প করতেছো? আচ্ছা, ঠিক আছে, কষ্টটা কম হয়। এছাড়া তুমি এটার পাশাপাশি অন্য কোনো আর কাজ করো না? আচ্ছা, সুন্দর। তো আচ্ছা, তো তোমার আম্মু কাজ কাম মানে ওই ঈশ্বর কাজ করতে থাকে তোমার আম্মুর কাজ, আর তুমি বাসাবাড়ির কাজটাও দেখো, এই পাশাপাশি তোমার আম্মুর কাজটাও দেখো তুমি? আচ্ছা, সুন্দর। তো এই যে আমাদের মিডিয়ার সামনে আসলা, তো কী উদ্দেশ্যে নিয়ে আসলা, কী চাও এখন মিডিয়ার সামনে দর্শকদের উদ্দেশ্যে? মানে কীরকম অনুরোধ? প্রতিবেদন দেখে যাতে ওরা সাহায্য করে, সহযোগিতা করে, পাশে এসে খাড়া, আমার কথাগুলো শুনে, তাদের যদি ভালো লেগে থাকে, আমার পাশে এসে যদি খাড়া,
ওটাই বেশি। আচ্ছা ওটাই বেশি। তো তোমার বয়স কত? 15 বছর। তো বিয়ে শাদী হয়েছে তোমার? এখনো বিয়ে হয় নাই? তো স্বামী নিয়ে অনেকেই তো ঘুরে বেড়ায়, তারপরে আসে প্রতিবেদনের সামনে। তো এখন তুমি বাবা মার কাছে আছে। বাপ মাদের বাড়ি রেখে যে আলগা আলগা ফিটিং মারাইতে, আর আমার কি মন চাইবো যে স্বামী দিয়া আমাদের বাড়ি সারা জীবন কইরা থাকি? এখন এখন কেউ যদি তোমাকে বিয়ে শাদী করতে চাইতে রাজি হবে প্রতিবেদনটা দেখে? মন পাইলে, সুন্দর একটা মানুষ পাইলে যে আমার 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 দিকে কিছু দেখবো না, যে আমার আমার বাপ মার আর কি, আমার বাপার কথা বাদ দিলাম, আমার আমারে ভালোবাসবো, যে আমার ছোটো ভাইরা ভালোবাসবো, আমি তার কাছে কি বসবো, যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে। আর ভালো কে না বাসে বলেন ভাই, সবাই বাসে, ঠিক আছে? কেউ বাসে খারাপ উদ্দেশ্য, কেউ বাসে মনের উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, একটা মনের মানুষই আমি চাই। আচ্ছা, যে ভালো মনে ভালোবাসবে তাকেই তুমি জীবন সঙ্গী করবে, তাই তো? আচ্ছা, তো তোমার সব কজন তো করা যায় না, একজনকে মানে 100 জনের ভিতরে বেশি একজনকে বের করবে। আচ্ছা সুন্দর। তো তোমার তো এই যে একটা বয়স হয়ে গেছে বিয়ে শাদী, তো তোমার মার কাছে কেউ তোমার প্রস্তাব নিয়ে আসে না বিয়ে শাদী? আসে। তো তাদের পছন্দ হয় না তাদের ভিতর থেকে? যৌতুক চায়, এই কারণে হচ্ছে না? আচ্ছা, তো এখন তুমি কি গৃহস্থ পরিবারে বিয়ে বসবা না অন্য কোনো জাতির ভিতরে? গৃহস্থ ছেলেদের কাছে বিয়ে বসবা, সুন্দর। তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে? আচ্ছা, তো তুমি আরেকটা কথা জিজ্ঞেস করি, তুমি এখনো প্রেম ভালোবাসা করছো কারোর সাথে? করো নাই এখনো? প্রেম ভালোবাসা করতে লজ্জা লাগে, এটা কি বলো? তা বিয়ে শাদী করে স্বামী স্ত্রী কীভাবে থাকে? আচ্ছা, তো এই যে মোবাইলের মাধ্যমে, এই যে তুমি এখন চাচ্ছ ভালো মনের একজন মানুষ, তো মোবাইলের মাধ্যমে এখন যে ফোন নাম্বারটা দিচ্ছ, আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম সুন্দর এরকম একজন সুন্দর মনের মানুষ। আচ্ছা দেখা যাক, তো দর্শকরা এরকম তোমার মতো সুন্দর কেউ হয় কি না। তো তুমি যতটুকু সুন্দর নিজেকে মনে করতেছো, তো এখন তুমি, আচ্ছা হ্যাঁ ওইটাই আর কি। তো এই যে এখন মিডিয়ার সামনে আসছো, এই যে ফোন নাম্বারটা দিতে যাচ্ছ দর্শকদের উদ্দেশ্য করে, তো এখন তো তোমার প্রেম ভালোবাসা করা লাগবে, প্রেম ভালোবাসা করা ছাড়া তো তুমি বিয়ে শাদী করতে পারবে না। হ্যাঁ, কারণ হঠাৎ করে তো তোমাকে কেউ বিয়ে শাদী করতে চাইবে না, এটা যেখান থেকে তুমি, হ্যাঁ হ্যাঁ ওইটাই, মনের সাথে মন মিললেই তাইলে হয়ে যাবে, এই তো? আচ্ছা, তো তোমার তোমার নাম্বারটা তুমি বলতে পারবা প্রিয়া? আচ্ছা আচ্ছা, মুখস্থ করে নাই, তো নাম্বারটা আমি লিখে নিয়েছি, আমি বলে দিব, এতে সমস্যা হবে না তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি তো সব কথাই বলতেছো, কোনোটা আটকাইতেছে না, তো মোবাইল নাম্বারটা আটকাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি তার নাম্বারটা বলেছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান বা তার জীবনসঙ্গী হতে চান, তার পাশে এসে দাঁড়াতে চান, প্রিয়ার সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা প্রিয়া, তোমার নাম্বারটা তো সবসময় খোলা থাকবে না? আচ্ছা ঠিক আছে, দর্শক আমি তার নাম্বারটা বলেছি, 01919229796। তো নাম্বারটা দর্শক আবার বলেছি, 01919229796। এই নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরী প্রিয়ার সাথে। তো প্রিয়া, এই যে আমি তোমার নাম্বারটা দিয়ে দিলাম, তো অনেক দর্শক অনেক দিক থেকে ফোন দিবে, তো দর্শকদের উদ্দেশ্যে কী বলার আছে তোমার? আমার কাছে ফোন দিবা ভালো কথা, আমার মনের কথা জানবো অনেকটাই ভালো আছে, আমাদের সংসারের কথা জানবা অনেকটাই আমার কাছে অনেকটাই ভালো লাগবে, কেউ যদি আমার পাশে এসে খারাপ তাও আমার জন্য ভালো হইবো, কিন্তু কেউ আমার আমাকে খারাপ কথা বলবে না, যে জীবনের চেয়ে বেশি ভালোবাসে সে বিয়ের আগে এইসব আগে ভাগে কেউ কিছু চায় না, ভালো উদ্দেশ্যই ফোন দিবে। মানে ভালো উদ্দেশ্য নিয়ে যে ফোন দেবে তুমি তাকে, তার ফোনটা রিসিভ করবে, তো একটা মেয়ে চাই একটা ভালো একটা সুন্দর একটা ঘর, ঠিক আছে ভাই, আগে বিয়ের আগে একটু খারাপ কথা কেউ শুনতে চায় না, শুনতে চাইলে সেই মেয়েটা কি বলে যে ছেলেটা খারাপ বিয়ের আগেই, বিয়ের আগে কত খারাপ হইতে, কত খারাপ হইতে পারে, কারণ কোনো ছেলে যে মন থেকে ভালোবাসে সে আসলে এইসব কিছু বলে না, আজে বাজে কোনো কথা, যে তাকে তো আমি ভালোই বাসি, যা করবো বিয়ের পরেই করবো, কারণ সে বিয়ের পরে, হ্যাঁ কারণ বিয়ের পরে তো তাকে আমি সারা জীবনের জন্য পেয়েই যাবো, তা আগে ভাগে তো এইসব আমার করার কোনো দরকার নেই, কারণ সে এতটুকুই বলতে পারে যে একটা মেয়ের সাথে যে তোমাকে আমি পছন্দ করলাম ভালোবাসি,
তোমার পাশে আমি দাঁড়াতে চাই, ভবিষ্যতে আমি তোমাকে বিয়ে শাদী করবো, এইটুকুই বলতে পারে ব্যাস। এর বেশি কিছু বলতে গেলে কিন্তু সে আসলে চায় না যে তোমার পাশে এসে দাঁড়াবে, সে শুধু চাবে তোমার দুই সাত দিনের জন্য বন্ধুর একটা সম্পর্ক, দুই চার দিন পরে সে চলে যাবে, এই তো? আচ্ছা, সুন্দর কথা। তো এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম সুন্দরী প্রিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কোনো অন্য দিন অন্য সময় দেখা হবে আপনাদের সবার সামনে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা। যারা এখনই সাবস্ক্রাইব করে না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।